अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यदिल अंबियाई वल मुरसलीन व अला आलिहि व असहाबिहि अजमाइन अम्मा बाद। सुप्रिय दर्शक मंडली, काछे दूरे देशे एवं देशेर बाहिरे जे जे अवस्थान थेके ए मुहूर्ते निउज 24 पर्दाय आमादेरके देखछेन सकलके ইসলাম আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্ঠানটি যেমনিভাবে সরাসরি এই পর্দায় দেখতে পাচ্ছেন, অনুরূপভাবে ক্যাপিটাল FM 94.8 এই চ্যানেলও শুনতে পাচ্ছেন আল্লাহ তাআলার মেহেরবানিতে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ পাক অনুগ্রহ করে আমাদেরকে ঈমান দান করেছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বলেছেন, তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন। ওনারা বলেছেন যে আগে আমরা ঈমান শিখেছি, পরে আমরা কোরআন শিখেছি। ঈমান এবং কোরআন দুটো বিষয়। ঈমান অর্থ হলো বিশ্বাস, অন্তর দিয়ে বিশ্বাস করা, জবান দিয়ে বিশ্বাস করা, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সেটা বাস্তবায়ন করা। তাহলে অন্তরের সাথে বিশ্বাসের সম্পর্ক, জবানের সাথে স্বীকৃতির সম্পর্ক, আর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে এগুলোর সাথে আমালের সম্পর্ক। এই তিনটার সমষ্টির নাম হলো মূলত ঈমান। এক ব্যক্তির ভিতরে অন্তরে বিশ্বাস আছে কিন্তু জবানে স্বীকৃতি নেই, আবার দুটো আছে অঙ্গ প্রত্যঙ্গে বাস্তবায়ন নেই, তার দ্বারা সে সেটাকে বাস্তবায়ন করে না, তারপরেও সে কিন্তু পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য অবশ্যই প্রয়োজন এই তিনটা জিনিসের সমষ্টির সমন্বয়। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিম আমাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করার মাধ্যমে আমাদের জন্য দিয়েছেন এবং আলহামদুলিল্লাহ অবিকৃত অবস্থায় পবিত্র কোরআন আমাদের কাছে বিদ্যমান রয়েছে। পবিত্র কোরআন এমন এক গ্রন্থ, যে গ্রন্থকে আপনি আমলের নিয়তে পড়ুন তাও সওয়াব পাবেন, আপনি তেলাওয়াতের নিয়তে পড়ুন তাও সওয়াব পাবেন, আপনি মুহাব্বতের সাথে পড়ুন তাও সওয়াব পাবেন, আপনি তাআল্লুক আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করার জন্য পড়ুন তাও সওয়াব পাবেন। এজন্য তো সাহাবায়ে কেরাম বলেছেন যে আগে আমরা ঈমান শিখেছি। ঈমান বহুত বড় দৌলত। ঈমান যার থাকবে তার পবিত্র কোরআনের প্রতিটা হরফে, প্রতিটা আয়াতে, প্রতিটা সূরার মাধ্যমে সে কিন্তু অনেক বড় ফজিলত প্রাপ্ত হবে, অনেক সওয়াব পাবেন। ঈমান ও আমলের বিবরণ নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব যে ঈমানটা আমাদের আসলে ঠিক আছে কিনা। আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বি কারীমের কাছে আমরা কেউ কিন্তু এই আবেদন করিনি যে আল্লাহ কোনো মুসলমানের ঘরে আমাকে জন্ম দিবেন, মুসলমানের সন্তান আমাকে বানাবেন। আল্লাহ রাব্বি কারীম দয়া করে, এহসান করে মুসলমানের ঘরে আমাদেরকে জন্ম দিয়েছেন এবং আমাদের নাম রেখেছেন মুসলিম। আব্দুর রহমান, আলিউর রহমান, আমাদের নাম সুন্দর নাম রেখেছেন। এটা আল্লাহ পাকের রহমত। আমরা কিন্তু ছোটবেলায় জানতাম না, আমাদের আবেদনও ছিল না যে আমাদের কানে যেন আজান দেওয়া হয়, একামত দেওয়া হয়, সুন্দর নাম রাখা হয়। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানিতে আল্লাহ পাক অনেক বড় দয়া করেছেন, ইহসান করেছেন। ছোটকাল থেকে আমাদের উপরে আল্লাহ পাক দয়া করে আমাদেরকে মুসলিম পরিবেশে লালন পালনের ব্যবস্থা করে দিয়েছেন। এরপরে পরবর্তীতে আমরা বড় হয়েছি, ইসলামী রীতি কালচার নিয়ে আমরা কিন্তু বড় হচ্ছি এবং ঈমানের উপরে থাকা, আমলের উপরে থাকা এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সকলের পরিচিত মুখ মুফতি আলিউর রহমান খান, মুহাদ্দিস, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। মুফতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে ধন্যবাদ, অনেক কষ্ট করে এসেছেন আপনি। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। মোহতারাম, আমরা আজকে আপনার কাছে যে বিষয়টি শুনবো যে ঈমান এবং আমলের বিবরণ, ঈমানের বিবরণ, আমলের বিবরণ দুটোই আমরা তো আমাদের হাতে সময় যতটুকু আছে আমরা সংক্ষেপ আপনার কাছে দুটোই মোটামুটি একটা ধারণা নেব। জি, ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তো কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াতে এই ঈমান আর আমল এই দুটি যে মুসলিম হওয়ার জন্য পূর্বশর্ত এবং নাজাতের জন্য অপরিহার্য, এটি তিনি ব্যক্ত করেছেন। এবং সূরা কাহফের শেষ দিকের এই আয়াতটিতেও আল্লাহ এটিই বলেছেন যে নিশ্চয়ই যারা ঈমান আনবে এবং আমলে সালেহ নেক আমল করবে তাদের জন্য আপ্যায়ন হিসাবে জান্নাত রয়েছে। এবং অন্যান্য স্থানে আপনি জানেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার জান্নাতের বিবরণ হয়েছে। তো আমরা যে সূরা আসর তেলাওয়াত করি সেখানে দেখুন আল্লাহ আবার এই কথাটি অন্য দৃষ্টিভঙ্গি থেকে বলেছেন যে ঈমান এটা হলো ভিত্তি, এর উপর ভিত্তি করে আল্লাহ এবং রাসূল প্রদত্ত বিধানগুলি মেনে চলতে হবে, যদি কেউ না চলে তাহলে কি হবে। এই জন্য আল্লাহ আবার অন্যদের কথাগুলি বলেছেন যে অপরদিকে আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা যারা ঈমান আনবে না, অবিশ্বাস করবে এবং আমার নিদর্শন বা নির্দেশগুলিকে অমান্য করবে তাদের জন্য লাহুম জাহান্নাম ফি খালিদিনা ফিহা বিভিন্নভাবে বলেছেন। মোহতারাম, একটি বিষয়ে আমি আপনার কাছে জানবো, যে বিষয়টি আপনি বলেছেন যে সকল কিছুর মূল ভিত্তি কিন্তু ঈমান, ঈমান আমলে যদি ঘাটতি থাকে সেটাকে পূরণের একটা ব্যবস্থা আছে, কিন্তু ঈমানে যদি ঘাটতি থাকে পূরণের কোনো ব্যবস্থা তো এখানে নেই, ব্যবস্থা নেই। কারণ ঈমানটি তো এমন একটি সূক্ষ্ম বিষয় যে যার মধ্যে সংশয়ের একটা অনুপরমাণু পরিমাণও থাকতে পারবে না। মানে কেউ যদি সামান্য যে আল্লাহ পরকাল কোরআন এ নিয়ে যদি সংশয় করে তাহলে আল্লাহ কিন্তু কোরআনুল কারিমে মুরতাব বলেছেন। মুরতাব মানে সন্দেহবাদী, সংশয়বাদী, এবং সে মুরতাদের মতোই। মুরতাদ যেমন ধর্ম ত্যাগী, মুরতাব রা দিয়ে সেটি হলো আপনার সূরা গাফিরে আছে, মুমিনে আছে যে মুরতাব যে সংশয়বাদী সেও কিন্তু খারিজ আনিল মিল্লাহ, সেও ঈমানের মধ্যে নেই। ঈমানটা পরিপূর্ণ থাকার পর এরপর হয়তো কারো নামাজে রোজায় কোনো ত্রুটি হলো আল্লাহর কাছে ক্ষমা চাবে, সেক্ষেত্রে যেমন রোজা যদি বান্দার হক হয় তো বান্দার কাছ থেকে ক্ষমা চেয়ে একটা উপায় আছে, কিন্তু ঈমানে ঘাটতি হলো কোনো উপায় নেই। রোজাবতকার বলেছে যে কারণ ঈমানটা মোকাম্মল থাকতে হবে, পরিপূর্ণ থাকতে হবে। তারপরে আমলে যদি রোজা তার ফরজে ঘাটতি থাকে নফল দেখা হবে, রোজার ক্ষেত্রে তাই, সকল ক্ষেত্রে তাই, কিন্তু ঈমানটা। এখন আমি আপনার কাছে যে বিষয়টি জানবো যে আমরা চাচ্ছি যে ঈমানটা মোকাম্মল হোক, এটা আপনিও চান, আমিও চাই, আমরা সকলে চাই। আসলে এই পরিপূর্ণ ঈমানের উপর আমরা কিভাবে থাকতে পারবো? যে আগে তো ঈমানটা গ্রহণ করতে হবে, এরপরে থাকা। তো গ্রহণের ক্ষেত্রে দেখুন কত সুন্দরভাবে আল্লাহ তাআলা সূরা হুজুরাতে বলেছেন যে আল্লাহ রাসূলের কাছে এসে ক্বালাতিল আরাবু আমান্না, যে গ্রামের বেদুইন সাধারণ মানুষ এসে বলে যে ঈমান এনেছি। আপনি নবী কুল্লাম তুমিনু, আপনি বলুন যে তোমরা এখন ঈমান আনোনি, বল কুলু আসলাম না, তোমরা বলো যে আমরা ইসলাম গ্রহণ করেছি, মানে আমরা বাহ্যিকভাবে আত্মসমর্পণ করেছি বা মুসলমানদের সাথে একই সম্প্রদায়ে আমরা পরিচয় দিচ্ছি, কিন্তু ঈমান অন্তর থেকে নিতে হবে। এই জন্য এটি আগে অর্জন করা যে আমাদের স্রষ্টা যেমন আল্লাহ, তার বিধানই মানতে হবে, এবং আমাদের মৃত্যু আছে, পরবর্তী জীবন যে আমাদের পুনরুত্থান হবে, পুনরুত্থানের পরে তার কাছে যেতেই হবে এবং সেখানে ভালো মন্দের বিচার হবে। বিচারে যদি আমরা আল্লাহ সন্তুষ্টি পাই তাহলে জান্নাতি, আর যদি আল্লাহ অসন্তুষ্টই থেকে যান বা আমাদের ঈমান আমলের কারণে আমাদের না যাতে ফয়সালা না হয় তাহলে জাহান্নামী। এই সব বিষয়ে নিরঙ্কুশ এবং মানে নির্ভেজাল ঈমান থাকতে হবে। এরপর হলো ঈমান উপর থাকা, যেটি বললেন সেটিও মোটামুটি কঠিন কাজ। যেমন আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন যে ফাস্তাকিম কামা উমিরতা, তো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাকে যেভাবে আদেশ করা হয়েছে এর উপর তুমি অবিচল থাকো, এই অবিচল থাকা যে কত কঠিন এবং কত বেশি যত্ন এবং একাগ্রতার প্রয়োজন, সেটি নবীজি কি বলেছেন যে সাহাবায়ে কেরামকে বলতেন যে শাইয়াবাতনি আয়াতুল ইস্তিকামা শাইয়াবাতনি হাজি, এরকম বলতেন যে এই ইস্তিকামাতের আয়াতটি আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। কারণ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য মনোপুত হবে যে ইস্তিকামাত, ঈমানের উপর যেভাবে অবিচল থাকা, সেটি করা তো মানে কত কঠিন, নবীজির কাছে কঠিন ছিল। তো কিন্তু আমাদের চেষ্টা করে যেতে হবে। এই জন্য যখন আল্লাহ তাআলা আবার ইয়া আইয়ুল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, আল্লাহকে যথাযথ ভয় করো, তো ভয়টা তো ঈমানের ভিত্তিতেই হবে। আপনি যাকে বিশ্বাসই করেন না তাকে কেন ভয় করবেন? তো এই জন্য ঈমান দিয়ে সূচনা, আর ভয়টা হলো কি সার্বক্ষণিক একটি চেতনা, প্রেরণা। এই প্রেরণার ভিত্তিতেই আপনি কিন্তু মানুষের ক্ষতি করতে পারবেন না। এই প্রেরণার কারণে আপনি বান্দার হক নষ্ট করেন। আল্লাহ রাব্বুল কারীমের কাছে আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই প্রেরণার উপরে আল্লাহ তাআলা যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন। আমরা যাব দর্শকদের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক মণ্ডলী যারা প্রশ্ন নিয়ে আছেন অপেক্ষায়, এক এক করে আমরা প্রশ্ন নিব। প্রথমে যিনি আছেন আপনি পরিচয় বলে প্রশ্ন বলুন। হুজুর আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। হুজুর আমার একটা প্রশ্ন। জি বলুন। আমার প্রথম প্রশ্ন, রোজা সাল এটা বলে একবার রাখতে কি করতে হবে? এটা কতটা শর্ত? একবার 6 রোজা মানে এই প্র্যাকটিস মানে প্রতি বছর মানে রাখতে, হ্যাঁ মানে প্রতি বছর রাখতে সাবলে রাখবেন প্রতি বছর। মনে হচ্ছে উনি কি জানতে চাচ্ছেন, আমরা যতটুকু বুঝতে পেরেছি যে সাবলের রোজা হয়তো কেউ বলেছেন ওনাকে যে একবার রাখলে হবে, প্রতি বছর রাখা লাগবে না। বিষয়টা আসলে এরকম না। হ্যাঁ ঠিকই যে আমরা তো এখন বয়স হয় না অল্প, জি আমরা এখন যদি রাখি তা আমাদের বছরে রাখতে কখন আমি থাকতে পারি না, সেরকম নয়। কারণ যেহেতু নফল, আপনি যখন পারবেন রাখবেন, যখন পারবেন না তোমরা রাখবেন। হ্যাঁ হ্যাঁ, আপনি যখন বার্ধক্য উপনীত হয়ে যাবেন রাখলেই যে আগামী বছরটা ফরজ হয়ে যাবে এরকম এমনটি নয়, এরকম নয়। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি আসসালামু আলাইকুম। দর্শক আপনি পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমি মানে নামাজ শেষ হলে এত পরে মানে দুরূদ শরীফ পড়ে পরে সূরা মাসুরা পারি না, পড়তে পারি না, এখন আমার কি নামাজ হবে? অবশ্যই হবে। আর জি আর এই মানে ওই যে নামাজের সময় যে তাহিয়াতুল ওযু নামাজ পড়ি তখন প্রথম মনে থাকে না, পরে যদি মনে থাকে পড়ি, পরে কি হবে? হ্যাঁ ধন্যবাদ, আমরা আলোচনা করছি, বুঝতে পেরেছি। আপনার প্রথম প্রশ্নটির উত্তর হলো যে দোয়া মাসুরা পড়া সুন্নত। আপনি যদি কোনো কারণে এখন শিখতে পারেননি, এতে আপনার নামাজ হয়ে যাবে, কিন্তু আপনি দোয়া মাসুরা পড়ার যে সওয়াব সে থেকে বঞ্চিত হবেন। আপনি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসী যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম। এটা আপনার সাথে শিখে ফেলেন। আর পরে যেটি বলেছেন যে তাহিয়াতুল ওযু তো ওযুর পরপরই করা উত্তম। তো আপনি তাহিয়াতুল মসজিদ যেমন মসজিদে গিয়ে সবার আগে পড়া উত্তম নিয়ম, তো তাহিয়াতুল ওযু আপনি সময় মতো পড়তে মনে নেই, তাহলে আর এটা তাহিয়াতুল ওযু থাকবে না। এরপরে যদি আপনি যে দুই রাকাত নামাজ অন্য নামাজের আগে বা পরে পড়েন তাহলে আপনি সওয়াব পাবেন, নফলের সওয়াব পাবেন, তাহিয়াতুল ওযুর যে স্ট্যাটাস সেটা থাকবে না। মানে এরপরে আপনি নফল পড়ে নেবেন, নফল যেহেতু নফল নামাজের সুযোগ সময় সব সময় আছে। ধন্যবাদ। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপনি প্রশ্ন বলুন। হুজুর আমি এই কেবল প্রশ্ন করতে আমার দ্বিতীয় প্রশ্ন হলো আমি নামাজ পড়ি কখনো কখনো দুই রাকাতের সময় আমি আফতারতে বলতে ভুলে যাই, আমি আবার দাঁড়াই যাই, তখন তিন রাকাত পড়ে আবার আফতারতে পড়ি, এটা কি হবে না আমি ওই নামাজটা? বুঝতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। আমরা আলোচনা করছি। আরেকটি কি প্রশ্ন আপনার? আরেকটা প্রশ্ন, কেউ যদি কারো টাকা সোনা কামাই রাখে ধন্যবাদ, আমরা আলোচনা করছি। হ্যাঁ আমরা আলোচনা করছি দুটো প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাইছেন, ভালো প্রশ্ন করেছেন। আপনি যেহেতু নিয়মিত নামাজি, আপনার দ্বিতীয় রাকাতের বৈঠক এটা ওয়াজিব ছিল, ভুলে দাঁড়িয়ে গেছেন, তাহলে কিন্তু আপনি দাঁড়িয়ে তৃতীয় রাকাতও পড়বেন, চতুর্থ রাকাতে ওই বৈঠকের পর সালাম একটি ফিরিয়ে সৌসেজদা দিতে হবে। আপনার তৃতীয় রাকাতে বসার কোনো সুযোগ নেই। আপনার এই যে মধ্যবর্তী বৈঠক এবং তাশাহুদ পড়লেন না, এই জন্য নামাজের শেষে সালাম একটা ফিরিয়ে আপনি এটাকে বলে সেজদা সাহু, হ্যাঁ ভুলের সেজদা, দুটি সেজদা সাহু সাহু সেজদা দিয়ে তারপরে আবার আত্তাহিয়াতু পরে দরুদ শরীফ পরে সালাম ফিরাবেন। আর আপনি পরের যে প্রশ্নটি করেছেন সম্পর্কে, সেটি হলো যে হ্যাঁ এটি কোরআন এবং সুন্নাহর অনেক স্থানে এটি আছে যে বান্দার হক নষ্ট করে, আপনি যেটি যেমনটি বললেন যে টাকা আত্মসাৎ করে অন্যের টাকা মেরে দিয়ে ক্ষতি করে যারা যাবে, আল্লাহ সরাসরি মাফ করবেন না। এবং এটি হাদিসে সুস্পষ্টভাবে আছে যে কিয়ামতের আদালতে সেই ব্যক্তিকে जवाबदेही करते होबे एवं तार समस्त सोयाब दिया दीते होबे। सोयाब दिया यदि शेष हो जाए ताहले आपनार बा जे मजलूम जे प्रतारित जाके ठकाना हयेछे तार गुनाह ताके निते होबे एवं जहन्नामे जेते होबे। अर्थात आल्लाह माफ करबेन। आशा करी आपनि बुझते पेरेछेन। बड़ा सुंदरभावे आमादेर मोहतरम मुफ्ती साहेब समाधान दिएछेन। परवर्ती दर्शकेर कथा आमरा शुनबो। जी अस्सलामु आलैकुम। दर्शक नाम बोले प्रश्न करें। जी वालेकुम अस्सलाम। मुझे अमीरा से बारात के लिए सपना बोलती हूँ। जी हुजूर हमरा टॉयलेट से गया कि मैंने लाहौल वाला ऐसा पोस्ट पर तो मैंने इस पर पोस्ट पर वो धन्यवाद आरक्षण सबसे नमक बिस्तर है। जी हमारा नमक पर शुमाई यहाँ से जो आकर पराठा का मैंने का दोल दोल भाव आते छोड़ी ले तो ऐसा कि पराठा भी ऑटोमेटिक तक चले आते हैं। रामी नमक बुझते पड़े। जी बुझते पड़े। नमक किस पर पौड़े कमाने सागर आप लोग बुझते पड़े ची। आपने प्रश्न आरक्षित प्रश्न थकले बोलूं। मैंने हैवी तो प्रश्न मैंने जाना लगता है जब नमक किस पर पड़ेगा मैं मुनाज़र करी आज मुनाज़र किसे अभी काले माँ पूरे काल पड़ेगा मुनाज़र किस करी ठीक है धन्यवाद। जी बोन जवान्टी बोलते हैं जे टॉयलेटे गिये लाहौल वाला वाइस तक पड़ा जावे कि ना टॉयलेटे तो आधुनिक टॉयलेट बा बेशिरभागई जे रकम जे स्टेंजाओ हय आबार सेखाने ओजुओ करा जाए तो जखन जतक्षण स्टेंजार अवस्थाने थाकबेन ततक्षण आल्लाहर नाम बा दोया पड़ा जाबे ना। सेखान थेके उठे एसे जखन आपनि ओजू करबेन बा गोसल करबेन तखन आपनि ला हावला वाला पढ़ते पारबेन ओई गुफरानका आलহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফানি दोया पढ़ते पारबेन कारण एटा ওই যে জায়গা বদলের কারণে হুকুম বদল হয়ে গেল। এবং আপনি সেই সময় আপনি ওজুর দোয়া করতে পারবেন। আর পরে বলেছেন যে নামাজে একটা আবেগের কারণে দোলা এসে যায় এটা মানে পরিহার করলে ভালো ঠিক নয় কারণ দোলা আসলে অন্যের দৃষ্টিতে তো এটা কেমন মনে হবে যে আপনি নামাজ পড়ছেন না। এজন্য চেষ্টা করবেন যে না যত বেশি সম্ভব আপনি মূর্তির মতো দাঁড়িয়ে নামাজ পড়বেন এবং রুকু সিজদার সময় যা করা করবেন কিন্তু বসে বসে দোলা বা দাঁড়িয়ে দোলা এটা আপনি পরিহার করার চেষ্টা করবেন। আর নামাজ শেষে আপনি মোনাজাত করবেন সেক্ষেত্রে আপনি বলেছেন যে কালিমা তাইয়্যিবা পড়েন সুন্দর আপনি কালিমা শাহাদাত পড়েন আল্লাহর কাছে আরবিতে বা বাংলায় আপনি যত কিছু ইচ্ছা প্রয়োজন আপনি চাবেন এতে কোনো বাধা নেই। ধন্যবাদ। নামাজের যে দোলা এর দ্বারা যদি এসে পড়ে तो नामाज़ तो हमने नष्ट हो गया। नामाज़ नष्ट हो गया ना कि तो नष्ट ना आशा था। बेशी कतरू घाय मकर हुए जितने। आवले कसीरे में तो जितने पड़े जाता तो नामाज़ नष्ट है जितने पारे परिहार करा अवश्य बांचनीय। आवला परावर्ती दर्शक के कथा सुन बोझे। अस्सलामुअलैकुम। दर्शक परिचय बोले प्रश्न करो। अस्सलामुअलैकुम। कम बेशी दिया माप निते वाली ताहले कि हवे ধন্যবাদ। বড় সুন্দর একটা বিষয় আপনি জানতে চেয়েছেন এই যে অনুভূতি এর জন্য আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে বান্দার হক বান্দা থেকে আপনি ক্ষমা করাতে চাচ্ছেন বুঝতে পেরেছেন। হ্যাঁ এটাই এই শেষ কথাটি আপনি গুরুত্বপূর্ণ যে মাপ পেয়ে যায় আসলে যদি সেই ব্যক্তি পাওনাদার আপনাকে মন থেকে ক্ষমা করে দেন এবং স্বতঃস্ফূর্তভাবে তিনি মেনে নেন তাহলে আপনি যে কম বেশি দিয়ে যে মাপ নিলেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে maaf করে কম বেশি দিয়ে অথবা না দিয়েও যদি আপনি ক্ষমা করাতে পারেন সমস্যা মানে মীমাংসা করে নিতে হবে তাকে সন্তুষ্ট করতে হবে অবশ্যই। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর আমার একটা প্রশ্ন ছিল। দুটো প্রশ্ন বলতে পারবেন দুটো বলবেন। আচ্ছা আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি যুলমান আকরা এইগুলা এটা পড়ি ওটা কি ফরজ নামাজের পরে পড়বো না আমাদের পরে পড়বো বুঝতে পেরেছি। আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি যুলমান এটা বলতে আর এটা আরেকটা কি আউযুবিকা মিন আযাবিল কাবার এটা কি ফরজ নামাজের পরে পড়তাম না সব নামাজের পরে পড়তাম। ধন্যবাদ আমরা বুঝতে পেরেছি সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন। জি আরেকটি প্রশ্ন আগামী দিন বলবো। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আরেকদিন আচ্ছা দুটো একসাথে বলবো। জি জি ঠিক আছে প্রথম দুটো একই রকম প্রশ্ন। জি আপনি যেটি বললেন যে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি এটা হলো দোয়া মাসুরা এটি ফরজ সুন্নাত ওয়াজিব নফল সব নামাজে পড়বেন। আর নামাজের পরে যে দোয়া বললেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মিন আযাবিল কবর এগুলো নামাজের পরের গুরুত্বপূর্ণ দোয়া এবং আল্লাহ রাসূল এগুলি নিয়মিত পড়তেন এটা এটা আপনি সকল নামাজে পরেই পড়তে পারেন কোনো বাধা নেই। আর যেটি বললেন যে উনি শেষে একটি কথা বলতে চেয়েছিলেন প্রশ্নটি আপনি নেননি হয়তো কি জানি যাক ঠিক আছে বুঝতে পারছেন বুঝতে কিছু অর্ধেকটা আর কি আচ্ছা অর্ধেকটাই বলেন কিছু অর্ধেকটা আপনি আমি করিনি দেখেন এটা সঙ্গে রিলেটেড কিনা পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো যে অনেক দর্শক বন্ধু আমাদের থাকেন আমরা চেষ্টা করি সকলের সাথে কিছু কথাবার্তা বলতে জি আসসালামু আলাইকুম দর্শক পরিচয় ওয়া আলাইকুম আসসালাম জি আমি কাপাইনগর থেকে মুনতাকিম বলছিলাম হুজুর জি আমার তিনটা জিনিস জানার আছে হুজুর জি বলুন ওই যে আমরা যে দোয়া করার সময় পড়ি যে রাব্বির হামুমা কামা রাব্বিয়ানি সাগীরা এটা আপনারা বলেন আমরা কি আমিন বলবো না আমরা এটা সেই সময় ওটাই পড়বো জি আমরা বুঝতে পেরেছি হ্যাঁ সেটা অবস্থা পুরুষদের পা দুই পা থাকাই থাকবে আর না ফাঁক থাকবে আরেকটি প্রশ্ন হলো পরে সেজদা দেওয়া যাবে কিনা কিসের উপর জি মাস পরে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আমরা আলোচনা করছি সুন্দর সুন্দর প্রশ্ন আপনি করেছেন এই জন্য আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মুফতি সাহেব ওয়ালাইকুম আসসালাম আপনি অনুষ্ঠানের সাথে থাকুন সকল দর্শক বন্ধুকে বলবো আপনারা আলোচনাগুলো শুনুন জি জি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা এটি যখন ইমাম সাহেব বলবেন তখন উত্তম হলো সবাই বলা কারণ এই দোয়ার বাক্যগুলো এমন যে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা আমাকে যেভাবে আমার পিতামাতা শিশুবেলায় আমাকে লালন পালন করেছে আল্লাহ আপনি সেরকম তাদেরকে স্নেহ এবং রহমত দান করুন সেজন্য উত্তম হলো সাথে সবাই বলা আর যদি না পারেন তাহলে আমিন বললেও হবে আমিন বললেও হবে আর সিজদার সময় পুরুষের পায়ের আঙ্গুলগুলো যতটুকু সম্ভব কেবলামুখী হয়ে মাটিতে লাগানো থাকবে এবং সোজা থাকাই উত্তম যতটুকু যে একজন মানুষের স্বাস্থ্যের অনুপাতে চার আঙ্গুল দূরে দুটি পা সোজা থাকলে চলবে আর কারো যদি অভ্যাস হয়ে যায় যে না একটু বাঁকা হয়ে যাবে লেগে যায় এটা কোনো সমস্যা নেই চেষ্টা রাখতে হবে আঙ্গুলগুলোকে কেবলামুখী রাখা আর মাস্ক পরে সেজদা হবে নামাজ হবে কারণ সেজদার জন্য যে কাজটি সেটি তো আপনার পা দুই হাঁটু দুই হাত এবং মাথা ঠেকানো হয়ে যাচ্ছে এই নাক লাগানো এটি একটি সেজদার অংশ ছিল কিন্তু মাস্ক পরার কারণে কেউ যদি রোগের কারণে ঝুঁকির কারণে বা ভাইরাসের ভয়ে মাস্ক পরে তাহলে মাস্কের পরা সত্ত্বেও তার সিজদা হয়ে যাবে মানে মাস্কের উপরে তো সিজদা সে করছে জমিনে তো নাকটা লাগছে আর আড়ালে কারণে প্রশ্নটা এসেছে তো হয়ে যাবে আর কোনো সমস্যা নেই যখন আপনি একাকী নামাজ আদায় করবেন বা আপনার 2-3 ফিট দূরে লোক থাকবে তখন আপনি মাস্ক খুলেও ইচ্ছা করলে পড়তে পারেন আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো জি আসসালামু আলাইকুম দর্শক আপনি পরিচয় দিয়ে প্রশ্ন করুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি হুজুর আমার তিনটা প্রশ্ন ছিল বলুন এক হচ্ছে যে মেয়েরা প্রশ্ন পাঠ পড়া কি আরেকবার বলতে হবে মেয়েরা নামাজ পড়ার সময় মানে পায়ে মোজা পরা পা মোজা বুঝতে পেরেছি জি জি হ্যাঁ বুঝতে পেরেছি আরেকটি প্রশ্ন হ্যাঁ আরেকটা হচ্ছে শাড়ি বা ম্যাক্সি পরে নামাজ পড়া যাবে নাকি সবসময় সালোয়ার কামিজ পরতে হবে জি আমরা বুঝতে পেরেছি আলোচনা করছি জি হ্যাঁ মেয়েদের চুল ময়লা ঝুড়ি থেকে ফেলা যাবে ধন্যবাদ আমরা আলোচনা করছি সুন্দর সুন্দর প্রশ্ন আপনি করেছেন তিনটি প্রশ্ন পা মোজা পরে নামাজ হবে এটা যদি অভ্যাস করতে পারেন উনি যে বিষয়টি বলতে চাচ্ছেন পা মোজা পরাটা বাধ্যতামূলক না না জরুরি নয় জরুরি না আপনার শরীরের আপাদমস্তক অন্য হিজাব শাড়ি বা পোশাক দিয়ে ঢাকা থাকলে হবে মোজা জরুরি নয় কিন্তু কেউ যদি মনে করেন যে অধিকতর আরামের জন্য পড়তে পারেন আর শাড়ি বা ম্যাক্সি পরেও নামাজ হবে যদি আপনি শাড়ি ম্যাক্সি পরার পর আপনার সমস্ত চুল এবং হাতের আঙ্গুলগুলি ব্যতীত পায়ের নিচের অংশ ব্যতীত ঢাকা হয়ে যায় নামাজ হয়ে যাবে আর চুল যেটা বললেন মাথার চুল ওই যে ডাস্টবিন বাইতে ফেলানো যায় না ফেলাই ভালো চুলকে একটু সম্মানের সাথে কোনো ভাবে মাটির নিচে বা পানিতে ফেলা উত্তম এখন যদি ব্যবস্থা না থাকে তাহলে ফেলা যেতে পারে কোনো গুনাহ হবে না তবে এর মর্যাদা রক্ষা করতে পারলে ভালো প্রয়োজনে ফেলা যাবে ধন্যবাদ মুফতি সাহেব অনেক সুন্দর আলোচনা আজকে আপনি আমাদের দর্শকদের জন্য উপহার দিয়েছেন আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জাযাকুমুল্লাহ আহসানাল জাযা জাযাকুমুল্লাহ খাইরান হ্যাঁ নাম দর্শক মণ্ডলী আজকে আমরা ঈমান ও আমলের বিবরণ নিয়ে আলোচনা করছিলাম ঈমান विश्वासेर नाम अंतर दिए जबान दिए अंग प्रत्यंग दिए सेटा बास्तबायन करा আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে মুমিনে কামিল হিসাবে কবুল করেন পরিপূর্ণ ইমানদার হিসাবে কবুল করেন এবং ইমানদার যখন আমি হয়ে যাব তো ইমানের উপরে অটল অবিচল থাকতে হবে আমাদের মুহতারাম মুফতি সাহেব বলেছেন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে বার্ধক্য আমাকে বুড়া বানিয়ে দিয়েছে যে ইমানের উপরে অটল থাকা বা ইস্তেকামত এই বিষয়টি নিয়ে চিন্তা ফিকির করা ইত্যাদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ক্বাবলান নবুয়ত বাদান নবুয়ত কোনো गुना छिलो ना तिनि अल्लाह ताआलार निर्वाचित नबी एवं सय्यदुल मुरसालीन छिलेन रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लमेर परे साहाबाए किराम छिलेन आमरा तो अनेक दूरे आमादेर ईमान যেন মজবুত হয় আমাদের মেহনত মুজাহাদা আমাদের চেষ্টা আরো বেশি করতে হবে আল্লাহ রাব্বুল কারীম আমাদের সকলকে তৌফিক দান করুন সাহাবায়ে কেরাম রাসূলের সোহবত পেয়েছেন তাবেঈন সাহাবায়ে কেরামের সোহবত পেয়েছেন তাবেঈনদের সোহবত পেয়েছেন এইভাবে আমরা অনেক দূরে পড়ে আছি আমাদের কাছে আছে কোরআন আমাদের কাছে আছে রাসূলের সুন্নাত রাসূলের আদর্শ আঁকড়িয়ে ধরব অটল থাকব অবিচল থাকব কখন আমরা পথভ্রষ্ট হব না আল্লাহ রাব্বুল কারীম আমাদের সকলকে পরিপূর্ণ ইমানদার হিসেবে কবুল করুন আজকে আর নয় আপনাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে এত সময় ধরে আমাদের সাথে ছিলেন অনুষ্ঠানের সাথে ছিলেন কথাগুলো শুনেছেন আগামী দিনে আমাদের সাথে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুন্দর জীবন সুন্দর ভবিষ্যৎ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন তরুশরীফ পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم حبب إلينا الإيمان وزين أخلاقنا بالقرآن وكره إلينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين أغو مولا مهرباني করে আমরা যারা হাত তুলেছি আমাদের সকলের জীবনের সকল গুনাহগুলো মেহেরবানি করে আপনি maaf করে দেন আল্লাহ আমরা তওবা করছি আর গুনাহ করব না মেহেরবানি করে আমাদের তওবার উপরে অটল থাকার তৌফিক দান করেন মাওলানা কারীম আমাদের মুরব্বিরা যারা কবরবাসী হয়েছেন মেহেরবানি করে তাদের জিন্দেগীর গুনাহগুলো maaf করে দেন কবরের জিন্দেগি কি আপনি আসান করে দেন আল্লাহ মেহেরবানি করে জান্নাতের সাথে যোগাযোগগুলো চালু করে দেন জাহান্নামের সাথে সব ধরনের যোগাযোগ মেহেরবানি করে আপনি বন্ধ করে দেন মাওলাই করিম মেহেরবানি করে আমরা যেখানে বসে হাত তুলেছি এই সুন্দর বসুন্ধরাকে আপনি কবুল মঞ্জুর করে নেন মাওলাই করিম এখানে ঈমান আমলের বিবরণী আজকে আলোচনা করেছি অতীতে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি সামনে করব বলে আশা করছি ওগো মাওলা মেহেরবানি করে আপনি কবুল মঞ্জুর করে নেন এই জায়গাকে আপনি কবুল মঞ্জুর করে নেন মাওলাই করিম বসুন্ধরা গ্রুপকে আপনি কবুল মঞ্জুর করে নেন এর সাথে যারা যুক্ত রয়েছেন সকলকে আপনি কবুল মঞ্জুর করে নেন সকলকে আপনি maaf করে দেন सम्मानित चेयरमैन साहेब सह रब्बुल आलमीन परिवारभुक्त जरा आছেন মাওলানা করিম সকলকে আপনি maaf করে দেন রিজিকগুলোকে বাড়িয়ে দেন সুস্থতাকে বাড়িয়ে দেন বরকতকে আপনি मौलाए करीम बरकत में ज़िंदगी बरकत में रिजिक बरकत में औलाद बरकत में परिवार अपने मेहरबानी करे दान करें मौलाए करीम करोना मुक्त जीवन अपनी दान करें ए भाईरास मौलाए करीम हमारे देशे देशर बाहरे अनेक देशे अनेक मानुष के आक्रांत करेछे ओगो मौला मेहरबानी करे रोगेर कोनो क्षमता नेई तमाम क्षमता आपनार मेहरबानी करे रोगटाके अपनी दूर करे देन ए रोगटा जेखान थेके एसेछे तार साथे अपनी मिशिए देन मौलाए करीम पूरा विश्वटाके अपनी शांत करे देन विश्वेर उपरे रहम ओ करम अपनी दान करें मुसलमानेर उपर मुसलमानदेर उपरे नुसरत अपनी दान करें मौलाए करीम आमरा देखेछि बदर उहुद खंदके मौलाए करीम अपनी किभाबे साहाबाए किरामदेर उपरे সাহায্য করেছেন নুসরত করেছেন পবিত্র কোরআনে লম্বা আলোচনা এভাবে এসেছে আপনি নাজির করেছেন আমরা পড়েছি ওগো মাওলা মুসলমানদের উপরে আপনি গায়ব নুসরত আপনি দান করেন ইমদাদ দান করেন मौलाए करीम इज्जत अबरू के अपने हिफाजत करें इबादत गाहगुलो के अपने हिफाजत करें मौलाए करीम हमारे सकलेर ईमान के अपने हिफाजत करार तौफिक दान करें आमल जा किछु करेछि मौलाए करीम जेने ना जेने अनेक समय अनेक आमल थेके आमरा दूरे थाकि मौलाए करीम गुनाह करेछि स्वीकार करछि ओगो आल्लाह आमरा हादिसे पाके पड़ेछि बान्दा जखन खास दिने दुआ करे अपनी कबुल करें आमरा खास मने अल्लाह खास मने आपनार काछे बोलछि मेहरबानी करे गुनाहगुलोके अपनी सवाब द्वारा भरपूर करे दें गुनाहगुलोके सवाब द्वारा अपनी भरपूर करे दें मौलाए करीम मैदाने महशरे कियामतेर दिन यदि आपनि हिसाब नेन आमरा हिसाब दिते पारबो ना ओगो आल्लाह तखन केन एखोनी बोलछि आमरा हिसाब दिते पारबो ना सेई योग्यता सेई क्षमता सेई आमल কিছুই আমাদের নেই মাওলায়ে করিম মেহেরবানি করে আল্লাহ বিনা হিসাবে আমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দেন জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দেন মাওলায়ে করিম আযাবে কবর আল্লাহ বড় কঠিন আমরা কোরআনে হাদিসে পাকে বিস্তারিত পড়েছি আমাদের কারো পক্ষে মাওলায়ে করিম এই আযাবগুলোকে সহ্য করা সম্ভব নয় দুনিয়ার সব বিচ্ছু দেখলে আমরা ভয় পেয়ে যাই দুনিয়ার আগুন দেখলে আমরা ভয় পেয়ে যাই দুনিয়ার কষ্ট সহ্য করতে পারি না ওগো মাওলা এর থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি সেই দিন কষ্ট হবে সহ্য করার মতো ক্ষমতা আমাদের কারো থাকবে না মাওলায়ে করিম মেহেরবানি করে কবরকে আপনি শান্তিময় এক বাগান বানিয়ে দেন আল্লাহ শান্তিময় এক বাগান বানিয়ে দেন মাওলায়ে করিম আর যদি কারো কষ্ট হয়ে থাকে কষ্টের ফয়সালা আপনার কাছ থেকে হয়ে থাকে হাদিসে পাকে আমরা পড়েছি লা ইয়ারুদ্দুদ দুআ ইল্লা লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা দুআ কোনো ফয়সালা হয়ে থাকলে দোয়ার মাধ্যমে সেটা আপনি দূর করে দেন ওগো মাওলা আমরা দোয়া করছি মেহেরবানি করে এই ধরনের ফয়সালা কারো জন্য হয়ে থাকলে মেহেরবানি করে আপনি দূর করে দেন আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফায়ে কামিলা আজেলা দায়েমা কুল্লিয়া দান করেন যারা করোনা আক্রান্ত হয়েছেন তাদেরকে মেহেরবানি করে সুস্থতা দান করেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি محمد وعلى آله وأصحابه أجمعين آمين يا رب العالمين الحمد لله رب العالمين.